গাইস আমাদের যাদের ত্বক অনেক বেশি কালো আমরা চিন্তায় পড়ে যাই কি করে আমাদের ত্বকটা একটু ফর্সা করতে পারবো একটু গ্লোয়িং করতে পারবো এবং আমাদের ত্বক দেখতে একটু সুন্দর লাগবে তো আজকে শেয়ার করব ত্বক ফর্সা করার কার্যকরী কয়েকটি টিপস চলুন দেখে নেওয়া যাক গুরু দুধ মধু এবং লেবুর রস সম পরিমাণে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিন আর সেটা দশ মিনিট লাগিয়ে রাখুন মুখে নিয়মিত ব্যবহারে আপনার ত্বকের উজ্জ্বলতা অনেকাংশে বৃদ্ধি পাবে উজ্জ্বল ত্বক পেতে এক চা চামচ টমেটো রসের সাথে এক চিমটি হলুদ মিশিয়ে নিন এবং এটা মুখে লাগান নিয়মিতভাবে আলুতে প্রাকৃতিক ব্লিচিং উপাদান রয়েছে আলুর পেস্ট মুখে লাগান এতে করে আপনার ত্বক অনেক বেশি উজ্জ্বল হবে অনেক দুর্দান্ত ফর্সা হবে ত্বক ফর্সা করতে পুদিনা পাতা অনেক ভালো কাজ করে তো পুদিনা পাতার পেস্ট মুখে লাগিয়ে রাখুন দশ থেকে পনেরো মিনিট এবার বলবো সবচেয়ে কার্যকরী প্যাক নিয়ে তো কলার পেস্ট নিন পরিমাণ মতো তার সাথে এক চামিচ মধু নিন মধু সবচেয়ে ভালো মশ্চারাইজ করে ত্বককে তার সাথে নিন টক দই এক চামিচ এই তিনটি উপাদান একসাথে ভালো করে মিশিয়ে নিন তারপর এটা আপনার ত্বকে লাগিয়ে রাখুন শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত শুকিয়ে গেলে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন এতে আপনার ত্বক অনেক বেশি গ্লো করবে ফর্সা করবে ত্বকটা অনেক মশ্চারাইজ হবে এবং টান হবে ভেতর থেকে ত্বকটা কালচে ভাব দূর করে সেন্ট্যান রিমুভ করে দেবে তো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ